থেকে যদি বলা যায় যে আপনাকে ছানিয়ে আছে, তো লোক খুব চিন্তিত হয়ে যায়, রে বাবা আমি কি করব, একদম টেনশনতে থাকে, সবসময় বাড়ি গিয়ে টেনশনতে থাকে আমাকে ছানি হয়ে গেছে। জানতে হবে কি ছানি রোগ নেই, আর ইমার্জেন্সি কবে হয় ছানির ভেতরে, যদি ছোট বাচ্চাকে, 2 বছর বাচ্চা, 4 বছর বাচ্চা, 10 বছর বাচ্চাকে ছানি হচ্ছে, ওটা ইমার্জেন্সি আছে, তাড়াতাড়ি অপারেশন ওখানে করতে হবে। কিন্তু কি আছে বাঙালিতে, আপনি কোনো বাচ্চাকে বলুন তো ছানি অপারেশন করতে গেলে মা বাবা অত ভয়তে মরে যাবে, না আমি এখনই অপারেশন করাবো না, আমি 15 বছর পরে করাবো, জেনে রাখুন 10 বছর টাইম আছে, 10 বছর পরে দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, ফির তারপরে আপনি যদি অপারেশন করাবেন কোনো দিন দৃষ্টি পাবে না, ও ভালো থেকে ভালো লেন্স দিয়ে দিন ওকে দৃষ্টি আসবে না, কারণ শক্তি শেষ হয়ে যায় 10 বছর পরে। কিন্তু বাঙালিতে এই আছে কি ভয়তে মরে যায়, বাবা মা কি আমি ছানি অপারেশন করাবো, কিরকম ছোট বাচ্চা আছে, আর্জেন্ট আছে, ছানি আমার অপারেশনকে বলা যায় ইমার্জেন্সি বাচ্চা মরবে। আর জিনিস, একটা বাচ্চা ভিতরে হবে চোখ টেরা দেখবেন, একটা চোখ সময় বাঁকা টেরা চোখ, ও বি আর্জেন্ট আছে, ও মে বি অপারেশন দরকার হয়, কিন্তু কোনো বাবা মা করাতে চায় না, এটা ভুল ধারণা। আর একটা আর ভুল ধারণা আছে পশ্চিমবাঙালে কি, আমি আমাকে ওষুধ দিয়ে দাও যে থেকে ছানি কেটে যায়, বলুন তো এরকম কোনো ওষুধ আছে যে আমি আপনাকে দেবো আপনার দাড়ি বাল না চুলে বাল যে সাদা আছে ও কালো হয়ে যাবে, এরকম কোনো ওষুধ আছে কি, জেনে রাখুন কোনো ওষুধ নেই যে আপনার চোখে যে লেন্স সাদা হয়ে গেছে ওকে কালো করে দেবে, কোনো ওষুধ নেই ছানিকে ঠিক করা, শুধুমাত্র একটা অপারেশন উপায় আছে, কিন্তু অপারেশন কোনো আর্জেন্ট নেই, কোনো এমার্জেন্সি নেই, এক দু জায়গায় এমার্জেন্সি আছে, ছানি খুব পেকে গেছে তো এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি করতে হবে, না তো ছানি যদি পিছনে সাইড চলে গেছে তো ওকে তাড়াতাড়ি করতে হবে, আর কোনো উপায়, আর কোনো এমার্জেন্সি নেই। আপনি 4 বছর 5 বছর চশমা দিয়ে চালাতে পারেন, আমি লন্ডনে দেখলাম ওখানে আলাদাই ধারণা আছে, ওখানে গ্রেড 1 থাকলে ছানি অপারেশন করে সব লন্ডনে, কিন্তু ভারতে না, ভারতে গ্রেড 2 কে বি ছানি অপারেশন করা যায় না। হ্যাঁ, যদি কোনো ড্রাইভার আছে, কোনো মানুষ ড্রাইভিং করছে আর ও বলছে কি হ্যাঁ আমাকে দেখতে অসুবিধা হচ্ছে, রাত্রিবেলা আমি দেখতে পাচ্ছি না, আলোতে লাইট আমি দেখতে পাচ্ছি না, তো ওকে অপারেশন দরকার হয়। আর লাস্ট পয়েন্ট আছে সিজার, সিজার যে প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা যে অপারেশন করে বাচ্চা জন্ম দেয়, সিজার গাইনো ডাক্তার এরা করে, আশা করি আপনারা সব জানেন, আমি ঠিক বলছি কি না আমি জানি না, সিজার বলা যায় ওকে ইংলিশে, কী কারণ আছে কি।